এনআরএস হাসপাতালে সাত সকালে আগুন আতঙ্ক, রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার্ডিও বিভাগের 8:20 নাগাদ ওটিতে ধোঁয়া দেখা যায় এবং সেই ধোঁয়াকে কেন্দ্র করে রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে ইঞ্জিন গিয়ে কাজ শুরু করেছে। আপনাদের জানাই যে এনআরএস হাসপাতালে সকাল সকাল আগুন আতঙ্ক, কার্ডিও বিভাগের ওটিতে সকাল 8:20 নাগাদ ধোঁয়া দেখা যায়। আর এই ধোঁয়া দেখা যাওয়ার খবর পাওয়ার পরই রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা এই বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। পার্থ প্রতিম, কি খবর পাচ্ছ তুমি? দেখো, যে বিষয়টা বলে রাখি, একেবারে সাত সকালবেলা 8:20 নাগাদ এনআরএস হাসপাতালের কার্ডিও বিভাগের যে অপারেশন থিয়েটারে সেখানে কিন্তু ধোঁয়া বেরোতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে এবং যারা সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মীরা তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। দমকলে দুটো ইঞ্জিন ঘটনাস্থলে যায়, এছাড়াও যারা ওখানকার ইলেকট্রিকের দায়িত্বে রয়েছেন তারাও সেখানে যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং তার পরবর্তীকালে যেমনটা জানা যায় দমকলে দুটো ইঞ্জিন গিয়ে সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনে। এখন আগুন সম্পূর্ণভাবে নিভে গিয়েছে। 8:20 নাগাদ এই ঘটনাটি ঘটে। দমকলের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে তারা জানাচ্ছেন যে ইলেকট্রিক্যাল কোনো রকম শর্ট সার্কিট হয় ওটির ভেতরে এবং তার জেরেই কিন্তু এই আগুন আতঙ্ক এবং ধোঁয়া বেরোতে শুরু করে অপারেশন থিয়েটারের মধ্যে। সৌমেন পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যে ছবি দেখাচ্ছি, আজ সকালবেলা এনআরএস হাসপাতালে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ 8:20 নাগাদ কার্ডিও বিভাগের ওটিতে ধোঁয়া দেখা যায় এবং ধোঁয়া দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎপর হয় হাসপাতাল কর্তৃপক্ষ, ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সকাল এনআরএস হাসপাতালে ওটিতে এই ধোঁয়া দেখা যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ প্রতিম, এই বিষয়টা আমাদের নিশ্চিত করো, পরিস্থিতি কি এখন নিয়ন্ত্রণে? দমকলের তরফ থেকে যারা জানাচ্ছেন যে পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মধ্যে এসে গিয়েছে। 8:20 নাগাদ যখনই খবর পায় দমকলের দুটি ইঞ্জিন সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছে, একেবারে এনআরএস হাসপাতাল মানে বুঝতে পারছো সেখানে প্রচুর রোগী রয়েছে, এমনকি যে জায়গায় এই আগুনটা লাগে সেটা কার্ডিও বিভাগ এবং সেই জায়গায় কিন্তু একেবারে হুড়োহুড়ি পড়ে যায় সেই জায়গার মধ্যে এবং এই যে ধোঁয়া বেরোতে শুরু করে তার জেরে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে আপাতত সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এসছে এবং যে অপারেশন থিয়েটারের মধ্যে যখন কর্মীরা সেখানে যায় দেখতে পায় সেখানে ধোঁয়ায় পড়ে গিয়েছে এবং দমকলের দুটি ইঞ্জিন সেখানে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং যেমনটা দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে আগুনের যে আতঙ্ক ছড়ায় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয় এবং তার জেরেই কিন্তু অপারেশন থিয়েটারে এই আগুন আতঙ্কটি ছড়িয়ে পড়ে। পার্থপ্রতিম, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ আপাতত যে খবর পাওয়া যাচ্ছে এনআরএস হাসপাতালে আগুন আতঙ্ক এই মুহূর্তে নেই কারণ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে এসেছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল, কেউ কোনোভাবে এই ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত হননি। চলে আসছি পরের খবরে। 21-এর সভামঞ্চ থেকে বকেয়া টাকা আদায়ের দাবিতে এবার 2রা অক্টোবর দিল্লি চলো ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে 5ই অগস্ট বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এর পাল্টা দিয়ে বিজেপির পাল্টা হুঁশিয়ারি, কোনো নেতার গায়ে যদি হাত পড়ে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সরাসরি দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী। 5ই অগস্টে এদের বাড়ি ঘেরাও হবে আর তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে দিল্লিতে তার দপ্তরও ঘেরাও হবে। আগামী 5ই অগস্ট শনিবার বিজেপির ছোট বড় মাঝারি সেজ মেজ বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে ব্লক থেকে বিধানসভা থেকে জেলা থেকে রাজ্য যে কটা নেতা আছে আপনার ব্লকে একটা তালিকা তৈরি করুন। আগামী 5ই অগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়ি থেকে 8 ঘন্টা সকাল 10টা থেকে সন্ধে 6টা কুচবিহার থেকে কাকদ্বীপ 341টা ব্লক 127টা মিউনিসিপ্যালিটি পুরসভার প্রত্যেকটা ওয়ার্ড টাউন বুথ গণ ঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম। 5ই অগস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে কিন্তু আমি বলবো এটা ব্লক ওয়াইজে করতে, বুথ ওয়াইজ না করে সিম্বলিক করবে, 100 কিলোমিটার দূরে করবে যাতে বাড়ির লোকজন বেরোতে আসতে অসুবিধে না হয় এবং ব্লকে ব্লকে করবে। মুখ্যমন্ত্রী রাজকারাতে এগুলো হচ্ছে আর এই যে নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস যেটা শুরু করলো প্রয়োজনে এর পাল্টা আমরা করতে বাধ্য হবো। আমরা বাড়ি ঘেরাওয়ের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা আগেও বলেছিলাম এর পাল্টা প্রতিক্রিয়া কিন্তু হবে।
মনে রাখবেন প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি কোনো অশান্তি হয় আমাদের কোনো কর্মী আমাদের কোনো নেতার গায়ে যদি হাত পড়ে তার জন্য যে ঘটনা ঘটবে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো দায়ী। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসী প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিডিও অফিস ঘেরাওকে কেন্দ্র করে দুর্দমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি। এদিকে রাজারহাটে বিডিও অফিস ঘেরাওকে কেন্দ্র করে এক মহিলা পুলিশকর্মীর হাত কামড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান ঘিরে এই ধোঁয়াশার মধ্যেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন 21 জুলাইয়ের পাল্টা পঞ্চায়েত নির্বাচনে কারচুপির অভিযোগে জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও করল বিজেপি। সাগর থেকে ধূপগুড়ি, নামখানা থেকে রাজারহাট, কোচবিহার থেকে কাকদ্বীপ, পঞ্চায়েত ভোটে কারচুপি ও সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও ঘিরে জেলায় জেলায় ধুন্ধুমার। পুলিশ বিজেপি নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি, পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা। বিজেপির বিরুদ্ধে মহিলা পুলিশ কর্মীকে কামড়ানোর অভিযোগও উঠল। দক্ষিণ চব্বিশ পরগনা সাগর বিডিও অফিসে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে মহিলা বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভেঙে নামখানা বিডিও অফিসে ঢুকে পড়েন বিজেপির মহিলা কর্মীরা। গঙ্গাসাগর রোডে রুদ্রনগরে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিজেপি। উত্তর চব্বিশ পরগনায় শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে রাজারহাটের বিডিও অফিসে বিজেপি কর্মীদের যেতে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিজেপি নেতা কর্মীদের। এক মহিলা পুলিশ কর্মীর হাতে কামড়ানোর অভিযোগ উঠেছে। তৃণমূলের যে স্বেচ্ছাচারিতা প্রশাসনকে সঙ্গে নিয়ে গণনা কেন্দ্রে যে কারচুপি, জয়ী প্রার্থীদের সার্টিফিকেট না দেওয়া, রিকাউন্টিংয়ের নামে আজকে কিছু বাতিল ব্যালট জয়ী প্রার্থীদের বিরুদ্ধে ঢুকিয়ে দিয়ে অবশেষে তৃণমূলকে সার্টিফিকেট দেওয়া, এর বিরুদ্ধেই আমাদের একটা প্রতীকী অবরোধ চলছে। আমরা ডেপুটেশন দেব, ঘেরাও করছি। সেন্ট্রাল ফোর্সকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে চায় না নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য। গণনা কেন্দ্রের অনেক দূরে সেন্ট্রাল ফোর্সকে দাঁড় করিয়ে রেখে ভেতরে অবাধ লুট চলেছে। হুগলি শ্রীরামপুর বিডিও অফিসের 100 মিটার আগে বিজেপি কর্মীদের আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। মালদার গাজলে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। মানিকচকে ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। চাঁচলেও পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। জলপাইগুড়ির বিডিও অফিসের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। ধূপগুড়িতেও 144 ধারা উপেক্ষা করে বিডিও অফিসের সামনে পৌঁছন বিজেপি কর্মীরা। কোচবিহারের 1 নম্বর বিডিও অফিসের সামনে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মীরা। বেশ কিছুক্ষণ অবস্থানে বসে পড়েন তারা, পরে বিজেপি কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। প্রোগ্রামের দিনে একটা প্রোগ্রাম করে যাতে টিভিতে থাকা যায় বা সংবাদে থাকা যায়, তার জন্যেই আমাদের আজকে যে পরিমাণ মানুষ এসেছে সর্বকালীন রেকর্ড। এই বিপুল জনসংখ্যার মানুষ আসবে জানতে পেরেই আজকে আমাদের মিটিংটাকে একটুখানি ছোট করে দেখাবার জন্য হোক, অথবা আজকের এই নিউজের সঙ্গে আমাদের এই বিপুল মানুষের সমাবেশের নিউজের সঙ্গে একটা বিজেপির একটা প্রোগ্রাম দিয়ে নিউজের একটা শেয়ারিং করার জন্য এটা করেছে, এর বেশি কিছু না। জেলায় জেলায় বিডিও অফিসে 144 ধারা জারি করা হয়, তা উপেক্ষা করেই বিডিও অফিসে পৌঁছন বিজেপি নেতা কর্মীরা। এবিপি আনন্দ। পঞ্চায়েত ভোট পর্বে হিংসায় মৃতের সংখ্যা কত তা নিয়ে তৃণমূলের অন্দরে কার যত দ্বিমত। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে মৃতের সংখ্যার যে তথ্য পাওয়া গিয়েছিল তা নিয়ে একেবারে অন্যরকম তথ্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই সহমঞ্চ থেকে, আর এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পিপল যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এবং আজ পর্যন্ত মোট 29 জন মারা গেছে, তার মধ্যে 18 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, 55 জন মারা গেছেন, 18 জন নাকি তোলামূলের লোক মারা গেছে। যদি 18 জন তোলামূলের লোক মারা গিয়ে থাকে, এদেরকে কোনো মানুষ মারেনি, এরা নিজেরা বোম মানতে গিয়ে মারা গেছে। এই মৃত্যুগুলো না হলে আমরা সবাই আরো খুশি হতাম, কিন্তু কারা মারা যাচ্ছে আপনারা দেখুন। প্রায় 30 জন তৃণমূল কংগ্রেসের 31 জন সহকর্মীদের আমরা হারিয়েছি, কিন্তু তার যারা মারা গেছে বা যারা নিহত হয়েছে তাদের মধ্যে 70% লোক তো তৃণমূল কংগ্রেসের কর্মী। তৃণমূলের 18 জন খুন হয়েছে, সিপিএম এর 3 জন খুন হয়েছে, বিজেপির 3 জন খুন হয়েছে, বাদ বাকি আদার্স। ফেক ভিডিও তৈরি করে বিজেপি বাংলাকে অসম্মান করার চেষ্টা করছে, 21-এর সভামঞ্চ থেকে এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে সরব হয়েছে বিরোধীরা। আর এদিকে শুভেন্দু অধিকারীর 355 ধারা প্রয়োগ নিয়েও জোর তর্জা চলছে। বিজেপির এখন প্ল্যান হচ্ছে
তৈরি করে ঘটনা সাজিয়ে দিয়ে ওই পুলমার মতো তৈরি করে সাজিয়ে দিয়ে নিজেরাই ফেক ভিডিও করবে, যেমন সিনেমা তৈরি হয় নিজেরাই ফেক নাটক তৈরি করবে, সেই ভিডিও করে বাংলাকে অসম্মান করবার চক্রান্ত করেছে। আপ বেঙ্গল মে কিয়া কিয়া 154 সেন্ট্রাল টিম ভেজা, আগর এক কৌয়া ভি রোতা হ্যায় তো আপ এক কমিশন ভেজ দেতা হ্যায়, হর চিজ পে হামারা লোগো কো অ্যারেস্ট কিয়া, আর কহতে হ্যায় কি হাম সবকো গ্রেফতার করেঙ্গে অ্যারেস্ট করেঙ্গে। বিজেপি নেতা কহতে হ্যায় হামকো পতা হ্যায় ক্যাসে বঙ্গাল কো প্রেসিডেন্ট রুল বানানা চাইয়ে, হাম তৈয়ার হ্যায় হাম তৈয়ার কর রহে হ্যায় হাম প্ল্যানিং কর রহে হ্যায়। আপনি বলছেন নাম না করে ইঙ্গিত তো আমাকে যে বিজেপির এক নেতা বলেছে 356 কি করে করতে হয়, আমি জানি ওটা 356 হবে না, আপনাকে কারেকশন করিয়ে দিলাম, মাথা ঠিক করুন, ওটা 355 হবে। আর কি করে করতে হয়, আপনি যেভাবে করতেন 11 সালের আগে রাস্তা আটকাতেন হরতাল করতেন, আমিও সে কথা বলেছি আবার বলবো, গণ আন্দোলনের উত্তাল ঢেউর মধ্য দিয়ে জনগণকে এদের কাছ থেকে ক্ষমতা কাড়িয়ে নিতে হবে। রাস্তা দুটো কালীঘাট থেকে ইট খোলো অথবা এই রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ দিয়ে মানুষকে বাঁচাও। গতকাল 21 জুলাই সভামঞ্চে যাওয়ার জন্য বিজেপির যুব মোর্চা কর্মীকে চাপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে তাকে বেধড়ক মারধরেরও অভিযোগ উঠছে। আক্রান্ত রাজু হালদার টালিগঞ্জ হাজরা রুটের অটো চালক, মাথায় গুরুতর আঘাত নিয়ে তিনি এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রাতে রিজেন্ট পার্ক থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মীরা। অটো ইউনিয়ন কিংবা তৃণমূলের প্রতিক্রিয়া এখনও এই ঘটনা নিয়ে পাওয়া যায়নি। রাজু হালদার একজন সাধারণ বিজেপির কার্যকর্তা, অটো চালিয়ে নিজের পেট চালায়। তাকে 21 জুলাইয়ের এই শ্রমিক দিবসের যে প্রোগ্রাম, তৃণমূলের একটা প্রহসনী প্রোগ্রাম হয়েছে, সেখানে জবরদস্তি যারা অটো চালায় তাদেরকে ওই প্রোগ্রামে যাওয়ার জন্য প্রেশার দেওয়া হয়েছে। রাজু হালদার বলেছে আমার গণতান্ত্রিক অধিকার, আমি সেখানে যাব না। তার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা ওকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আর এবার যে খবর দেখাবো, ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে আরও কিছুদিন কি কেন্দ্রীয় বাহিনী থাকবে তা নিয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে 10 দিনের যে সময়সীমা উত্তীর্ণ হয়েছে, কিন্তু আরও কি কিছুদিন কেন্দ্রীয় বাহিনী থাকার প্রয়োজন রয়েছে থাকবে কি না এ নিয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। যদি বাহিনী রাখতে হয় তাহলে পুরো 822 কোম্পানি রাখা সম্ভব নয়, তার থেকে কমও থাকতে পারে, আদালতে জানান ডেপুটি সলিসিটর জেনারেল। দেখবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেন উপযুক্ত খাবার পায়, মন্তব্য করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ভোট হিংসা অব্যাহত থাকায় আরও 4 সপ্তাহ কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের আবেদন জানান আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সেই মামলায় কেন্দ্রকে বিবেচনার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এজেন্সি ইস্যুতে খড়গহস্ত তৃণমূল নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এজেন্সি ইস্যুতে চড়া সুর সবার গলাতেই। আর বিজেপির পাল্টা আক্রমণ, বলেছে যে চুরি করলে ইডি সিবিআই ডাক তো পেতেই হবে। আমরা জেনে শুনেই লড়াইতে নেমেছি, এই লড়াইতে নয় আমাকে জেলে পড়বে নয় আপনাকে জেলে পড়বে, আমাদের তৃণমূল কংগ্রেসকে শেষ করার ক্ষমতা নেই, ভারতবর্ষকে শেষ করার ক্ষমতা নেই, ইন্ডিয়াকে শেষ করার ক্ষমতা নেই। যারা চুরি করেছে তাদেরকে তো সিবিআই ইডি ডাকবে এবং আরো অনেকে জেলেও যাবে। যারা চুরি করেছে, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে, দে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে, জেলে যেতে হবে, জনগণের টাকা ফেরত দিতে হবে। তৃণমূল কংগ্রেসের অনেক নেতাদের সম্পত্তি হবে। যদি কেউ ভাবে যে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত তাঁতাবে যত পোড়াবে যত প্রহার করবে যত আঘাত করবে
যত হাতুড়ির বাড়ি মারবে তত শক্তিশালী হবে। আর আমরা জোড়া ফুলের দল, খাস ফুলকে কোনোদিন কেটে শেষ করা যায় না। নরেন্দ্র মোদি কো ডর কিউঁ আতা হ্যায়, নরেন্দ্র মোদির ডর হচ্ছে ভয় পাচ্ছে, তাই এখন এনডিএ জোট। আরে আপনার এনডিএ জোটে দুটো বড় শরিককে আনতেই তো ভুলে গেলেন, একটা শরিকের নাম ইডি আর একটা শরিকের নাম সিবিআই, সেই দুটো শরিককেই তো ডাকলেন না। এখন মুখ্যমন্ত্রী বলছেন আমাকেও অথবা আমার মতন আর কাউকে ধরবে, অনেক আগে ধরা উচিত ছিল, অনেক আগে ধরা উচিত ছিল। ইডি সিবিআই পশ্চিমবাংলায় তদন্ত করছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বা হাইকোর্টের নির্দেশে, কোর্টের নির্দেশে ইডি সিবিআই তদন্ত করে কেন ধামাচাপা দিচ্ছে, কেন মোদিজির স্যাংশন পাচ্ছে না বলে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করছে না, ঠ্যাং হাত পা ধরে টানাটানি করছে লোকে, সেটা কিন্তু প্রশ্ন করছে। বুঝতে পারছে যে কোথাও না কোথাও একটা বিজেপির সঙ্গে বা মোদিজির সঙ্গে মমতা ব্যানার্জির বাহিনীর শাট হয়ে রয়েছে। ভোট গণনার পর 10 দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও ব্যালট পেপার উদ্ধার হচ্ছে। আর এবার মালদার চাচলে একটি ঝোপের মধ্য থেকে ব্যালট পেপার উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা। মালদার চাঁচলে ঝোপের মধ্য থেকে উদ্ধার হয়েছে ব্যালট পেপার। ব্যালট পেপারগুলি চাঁচল 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বলে জানা যাচ্ছে। শাসক ও বিরোধী দলের প্রতীকে ছাপ মারা ব্যালটগুলি পড়েছিল ঝোপের মধ্যে, গতকাল সেগুলি উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। আমরা এ বিষয়ে কথা বলবো করুণাময় সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। করুণাময়, 10 দিন পেরিয়ে গেছে ভোট গণনা পর, ভোটের পর 14 দিন পেরিয়ে গেছে, এখনো ব্যালট উদ্ধার হচ্ছে, কি বলছে পুলিশ? একদমই, দেখো গাজলে ব্যালট বাক্স উদ্ধারের পর এবার মালদার চাঁচলে ব্যালট উদ্ধার হলো ঝোপের মধ্যে থেকে। চাঁচল 2 নম্বর ব্লকের পালতিপুর এলাকা, সেই এলাকায় তোমার হচ্ছে একটি গ্রন্থাগারের মাঠে ঝোপের মধ্যে এই ব্যালট পেপারগুলি পড়েছিল। যেটা জানা যাচ্ছে যে এই ব্যালট পেপারগুলি হচ্ছে পঞ্চায়েত সমিতির ব্যালট, এবং কেবলমাত্র যে বিরোধীদের ব্যালট রয়েছে তা নয়, প্রিজাইডিং অফিসারের সই করা শাসক দলেরও ব্যালট পেপার এখানে রয়েছে। এবং এই ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করছে যে এইভাবে যেভাবে যে ভোট লুট হয়েছে তার নমুনা হচ্ছে এই ব্যালট উদ্ধার। যদিও এর পেছনে বিরোধীদের ষড়যন্ত্রই দেখছে তৃণমূল। সৌমেন, করুণাময় তোমাকে ধন্যবাদ, আপনাদের আরো একবার জানাই যে মালদার চাঁচলে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ব্যালট ব্যালট পেপারগুলি চাঁচল 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির। শাসক ও বিরোধীদের প্রতীকে ছাপ মারা ব্যালটগুলি পড়েছিল ঝোপের মধ্যে, গতকাল সেগুলি উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। বিজেপির দাবি, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলি যে আসনগুলির সেখানে তৃণমূলের কাছে অল্প ব্যবধানে হেরেছে বিজেপি। একদিকে যখন মালদার চাঁচল থেকে ঝোপের মধ্য থেকে উদ্ধার হচ্ছে ব্যালট, অন্যদিকে মালদার বৈষ্ণবনগর থেকে উদ্ধার হচ্ছে বোমা। দুটি প্লাস্টিকের জারিক্যান ভর্তি এই বোমাগুলি উদ্ধার হয়েছে, কিন্তু বোমাগুলি কারা রেখে গেল, কী জন্য রেখে গিয়েছিল, এ বিষয় নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সেখানে অভিযান চালানো হয়। কে বা কারা এই বোমাগুলি মজুত করে রেখে গিয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ।